আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক একবার মুসলিম ভাইয়ের বাড়িতে পুলিশ আসছে রাইতের বেলা বুঝছেন নি মুসলিম ভাইয়ের অ্যারেস্ট করার জন্য না আসছে পাশের বাড়িতে থাকা এক লোকের সম্পর্কে তথ্য দাঁড়ানোর জন্য মুসলিম ভাই দৌড়ে যে পুকুরে পড়ছিল আর ভয়ে ভয়ে পুলিশ দেখলে আমরা আমজনতা ভয় পাই র্যাপ দেখলে তো কথায় না অনেকে হাগুমুথু করে দেয় আর ওই ছেলের অবস্থা তো ছিল খুব কাহিল সামান্য কোনো এক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করতে আসছিল সে একদম উইত্তা টুইত্যা প্যান্ট ভিজিয়ে দিছে এটা হচ্ছে গরিবরা যখন অ্যারেস্ট ভয় পায় আমরা গরিবরা সবসময় ভয় পাই তবে আজকে আমি আপনাদেরকে যে এই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে এই সময় সবচেয়ে আলোচিত যে ব্যক্তি হেলেনা জাহাঙ্গীর যাকে মাত্র গত দুই তিন দিন আগেও বাংলাদেশের মানুষ ওইভাবে না চিনলেও এখন তাকে বিশেষ কারণে চিনে যে তিনি বাংলাদেশ আওয়ামী চাকুরিজীবী লীগ নামক একটা সংগঠন তৈরি করে সেটাকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করার কারণে তিনি বিপদে পড়েছেন আর এরপর থেকেই তার বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে আপনার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কী বলা হয় যে একটু কিছু পোস্টে তিনি ছিলেন সেইখান থেকে তার পোস্ট গত মাসেই নাকি তাকে বহিষ্কার করা হয়েছে বা এটা সম্পর্কে এখন আমরা জানি নাই এখন এটা যখন নতুন আসছে এটা আসছে আর কি বিষয়টা আর বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি থেকে তাকে বহিষ্কার করেছেন এটা সম্পর্কে আমাদের চুমকিয়াপা প্রেস ব্রিফিং করেছেন তো এখন তাকে আজকে আপনার কি বলা হয় যে সম্ভবত রাত আটটা এই সময়টার দিকে ওনার বাসায় গুলশানের দুই নম্বরে ওনার বাসা বড়লোকেরিয়া ছয়ত্রিশ নম্বর রোডের পাঁচ নম্বর বাসা হেরানা জাহাঙ্গীরের নিজস্ব বাসভবন সেইখানে র্যাবের একটা টিম সমত র্যাব একটা টিম দীর্ঘ চার ঘন্টা অভিযান চালিয়েছে আর চার ঘন্টা অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে তবে এই গ্রেপ্তারটা একটু আলাদা আমরা প্রথমে যেই অংশটা বলছিলাম আমাদের গ্রেপ্তার তবে হেলানা জাহাঙ্গীরকে কীভাবে নিছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তিনি হাসতে হাসতে র্যাবের গাড়িতে গেছেন জনতার সামনে এসে মাস্ক খুইলা মানে জনতা মিনস হচ্ছে যে মিডিয়ার সামনে মাস্ক খুইলা তিনি পোস্ট হাতটা তো নাড়াইছেন ওনাকে বো হ্যান্ডকাফ পরানো হয়নি এখন তিনি কি আসলে গ্রেপ্তার হয়েছেন নাকি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে যদিও গণমাধ্যমগুলো লিখেছেন যে গ্রেপ্তার হয়েছেন বাট আপাতত তিনি র্যাবের সদর দফতরে আছেন তো আমরা দেখাচ্ছি যে তার বাসা থেকে এখানে অনেক কিছু উদ্ধার হয়েছে মদ উদ্ধার হয়েছে হরিণের চামড়া উদ্ধার হয়েছে কেশুনুর সামগ্রী উদ্ধার হয়েছে ওয়াকিটুকি উদ্ধার হয়েছে আরও অনেক কিছু ক্যাশ টাকা টোকা তো চলো না ভিডিওতে দেখি প্রফুল্ল অবস্থায় তিনি এগিয়ে আসছেন এসে তিনি হাত মেরে আসলে যেভাবে শুভেচ্ছা সেভাবে শুভেচ্ছা দিচ্ছেন এবং দাঁড়িয়ে আছেন তিনি স্বাভাবিক আছেন তিনি আসলে হাসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাকে আসলে নামিয়ে নিয়ে আসা হলো তিন থেকে সাড়ে তিন চার ঘন্টার একটি অভিযান শেষে তাকে আসলে নিয়ে আসা হচ্ছে নিচে এবং কেন আসলে তাকে আজকে নিয়ে আসা হলো বা কি বিষয় এ সমস্ত বিষয় আসলে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি হেসে হেসে যে এখানে অপেক্ষমান যে সংবাদকর্মীরা তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করছিলেন তাদেরকে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এমন একটি ব্যাপার তিনি এই যে এখানে যে গাড়িটি রাখা ছিল র্যাবের এটি আসলে আগে থেকে প্রস্তুত করা ছিল এই গাড়িটি তুলে তাকে হচ্ছে ইতিমধ্যে সেই গাড়িতে তাকে তুলে বসানো হয়েছে এবং এখন তাকে হয়তো নিয়ে যাওয়া হবে এবং তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে র্যাব কর্মকর্তারা আসলে বলছেন যে এই নিয়ে যাওয়ার পর র্যাবের পক্ষ থেকে আমরা ব্রেফি তারা হচ্ছে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবেন আপনি দেখছেন যে কালো কাজ ঘেরা গাড়ির মধ্যে একটু আগেই তাকে তোলা হয়েছে গাড়ির মধ্যে এবং এই গাড়িটি আসলে আর রাত সাড়ে নয়টার দিকে আসলে এখানে নিয়ে আসা হয়েছিল তখন থেকে আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে অপেক্ষা করছিলাম আমরা বুঝতে পারছিলাম তাকে হয়তো এই গাড়িতে করেই তুলে নিয়ে যাওয়া হবে ঠিক তাই হলো চার ঘন্টার মতো অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আসলে বের করে নিয়ে আসা হল আপনি দেখছিলেন যে এবং তাকে গাড়িতে করে র্যাব আসলে নিয়ে যাচ্ছেন এখন কী কারণে অভিযান হয়েছিল কেন অভিযান তার বিরুদ্ধে কী অভিযোগ এ সমস্ত বিষয় নিয়ে র্যাব একটু পরে গণমাধ্যমের মুখোমুখি হবেন বলে আমাদেরকে আগেই জানানো হয়েছে আপনি জানেন যে হেলেনা জাহাঙ্গীর একজন ব্যবসায়ী নিশ্চয়ই দেখেছেন অনেকে ভাবছেন যে ভাই এটা কি গ্রেফতারি না গ্রেপ্তারি বাট যারা সমাজের বড় মানুষ দ্যাট মিন্স তিনি একজন সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন আর যথেষ্ট ধনাঢ্য ব্যক্তি তো তাদের বিষয়গুলো হয় কি আমাদের মত না আর কি এখন তা ওনার বাসা থেকে যে মত্র উদ্ধার হয়েছে বা আনুষঙ্গিক জিনিসপত্রগুলো যেগুলো উদ্ধার হয়েছে এগুলার কারণে তার বিরুদ্ধে আপনার মামলা দায়ের করবে এমনটাই জানিয়েছেন আমাদের র্যাবের যিনি গণমাধ্যম শাখার পরিচালক আছেন মঈন স্যার তিনি গণমাধ্যমকে বলেছেন যে হেলানা জাহাঙ্গীরের বাসা থেকে যেসব সামগ্রী উদ্ধার করা হয়েছে সেগুলোর উপর বেসিস করে তাকে আগামী কালকে তারা হয়তো প্রেস ব্রিফিংও দিবেন আর আজকে রাত্রে র্যাবের সদর দফতরে রেখে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য তাদের জিজ্ঞাসাবাদের বিষয় আছে সেইগুলো সম্পর্কে তথ্য জানবেন আর হয়তো আগামীকালকে মানে আপনি যখন এই নিউজ শুনছেন হয়তো আজকে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হইতে পারে এখন আমাদের কিছু প্রশ্ন যে এই যে অভিযানগুলা যেগুলা ধরেন এই এহেন মুহূর্তে হয় কয়েকদিন আগ পর্যন্ত ওনার সম্পর্কে কেন এই অভিযানগুলার বিষয়গুলো ছিল না এখন এটা কি আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে একাত্তর টেলিভিশনের একটা টকশোতে আমাদের আওয়ামী লীগের সাগার সাংগঠনিক সম্পাদক কামাল ভাই তিনি বলেছিলেন যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কি ব্যাপারে যে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের রাজনৈতিক সুবিধা নিতে চায় টাউট বাটপার দুই নাম্বারই আগাছা পরগাছা কাদের ভাই বলেছেন তো আর হেলানা জাহাঙ্গীরের ব্যাপারে তিনি খুব ক্ষোভে ছিলেন গোসাই ছিলেন বলেছিলেন যে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে সম্ভবত সেই কারণেই ওনার বাসায় আজকে এই চার ঘন্টার অভিযান আর অভিযান শেষে রেজাল্ট হচ্ছে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে তবে তিনি খুব ভীত সন্ত্রস্ত না এটা ওনাকে দেখে বোঝা গেছে আবার হইতে পারে তিনি তো মোটামুটি নাটক টাটকও করেন অত আবার মিডিয়ার সাথেও কানেক্টেড মিডিয়া পারসন হতে পারে যে তিনি ভিতরে ভিতরে ভয় পাইছেন কিন্তু পাবলিক একটা বিষয় আছে না যে পাবলিক অ্যাপিয়ারেন্স সেই ক্ষেত্রে তিনি হয়তো খুব নর্মাল ছিলেন হাতে এরকম দেখাইছেন টেকাইছেন বাট যেহেতু হ্যান্ডকাফ লাগানো হয় নাই সো কিছুটা তো ভয়ের বিষয় হয়তো ওনার ভিতরে কমে গিয়েছিল। তারপরেও গুণী মানুষ সম্মানিত মানুষদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই র্যাবকে আর পাশাপাশি এতটুকু বলি যারা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সাথে অনেকেই জড়িত আছেন বা যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন বা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আছেন যে হেলেনা জাহাঙ্গীর থেকে শুরু করে এরকম অনেকে আছেন যারা কিভাবে আসলে দলীয় পোস্টগুলা পান যখন এরকম ঝামেলা হয় পাপিয়া শাহেদ হ্যাঁ বা সাবরিনা যদিও সাবরিনা আওয়ামী লীগের কেউ না তারপরেও এদের নামগুলো যখন উঠে আসে কোনো অকারেন্সের মাধ্যমে কোনো ঘটনার মাধ্যমে তখন আমরা দেখি কি এদের বিরুদ্ধে না না যে কেসিনো কাণ্ড থেকে শুরু করে তখন টানা অনেক কিছু চলতে থাকে অভিযান চলতে থাকে বাট দিন শেষে এদের বিরুদ্ধে এই অভিযানগুলা ঘটনা ঘটার পরেই তখন হয়তো এগুলো ইনফরমেশন আস্তে আস্তে লেট হয় নাকি আসলে কি কারণ একটা কারণ তো এতটুকু বুঝি যে এদেরকে আপনার কমিটিতে ঢুকানোর ক্ষেত্রে অনেক নেতারা নাকি এমপি মন্ত্রী তারপর আমজনতার ভিতরে যারা বড় বড় নেতা তারা নাকি রিকমেন্ডেশন করে তারা নাকি তাদের ব্যাপারে সুপারিশ করে আর সেই সব সুপারিশের কারণেই তাদেরকে আপনার ঢুকানো হয় যদি এমনই হইতো তাহলে তারা কেন আওয়ামী থেকে আবার বাদও পড়া যায় আর যখন তারা বিপদে পড়ে তখন সেই সব নেতারা কোথায় থাকে শাহেদের ব্যাপারে আমরা দেখছি রিজেন শাহেদের সাথে কারা কারা জড়িত ছিল সমাজের অনেক উঁচু স্তরের মানুষরা জড়িত ছিল শাহিদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাই আদালতকে যে বড় কঠিন একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো এইসব ক্ষেত্রে যেই নেতারা এদেরকে লঞ্চ করে জেনে শুনে এদের খারাপ মানুষ হিসাবেও জানার পরে যারা লঞ্চ করে তাদের বিরুদ্ধেও যেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় যদিও কাদের ভাই আজকে আশ্বস্ত করেছেন কোনো এমপি মন্ত্রীকেও ছাড় দেবে না আর কেউ জবাব দিই ঊর্ধ্বে নয় তো আমরা সেটা কাজে প্রমাণ চাই আজ এই পর্যন্তই আলাইকুম রহমতুলিল্লা